আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো হাবড়ার রেল কলোনিতে। আগুনে পুড়ে গেল তিনটি বাড়ি। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ পরিষ্কার নয়। হাবড়া রেল কলোনিতে আগুন লেগে চাঞ্চল্য। বৃহস্পতিবার হঠাৎ রেল কলোনিতে আগুন লেগে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। বনগাঁ শিয়ালদহ শাখার হাবড়া স্টেশন। এই হাবড়া স্টেশন সংলগ্ন রেল কলোনি। জনবসতির পাশাপাশি প্রচুর দোকান রয়েছে কলোনি সংলগ্ন এলাকায়। পাশেই বনগাঁ শিয়ালদহ রেলপথ। আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিভাবে আগুন লাগলো বলতে পারবো না, তবে মুহূর্তে বড় আকার নেয় আগুন। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। আমরা পাড়ার লোকজন না দেখি, দেখার সাথে সাথে আমাদের মানে চেয়ারম্যানকে খবর দিই। চেয়ারম্যান তরিগরি আমাদের এখানে এসে ফায়ার ব্রিগেডকে ফোন করে, সবাইকে আপাতকে ফোন করে নিয়ে এসে তারপরে আগুনটা এখন নিয়ন্ত্রণে আছে। কিভাবে লেগেছে এখনো বলে যায়নি। এখন ফায়ার ব্রিগেডের লোকরা এসে এরা তদন্ত করে দেখুক কিভাবে লেগেছে, কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে। দমকল কর্মীরা দ্রুততার সাথে কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বস্তির মধ্যে হঠাৎ আগুন লেগে গেছে, আমরা ঢোকার জায়গাটা পাইনি, অনেকটা সময় অবস্থা হয়েছে। সাইডে গলি কেটে আমরা রাস্তা বের করে তারপরে ভিতরে ঢুকি এবং দুটো লাইন জুড়ে কাজটা করি এবং এখন আগুন নিয়ন্ত্রণে। এখানে মোটামুটি 7-8টা বাড়িতে আগুন লেগেছে। গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলো আমরা নিরাপদ স্থানে বের করে দিয়েছি। আগুন লেগে সর্বস্ব খুইয়েছেন। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন স্থানীয় মহিলা। তিনি বলেন, কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছি না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাবড়া পৌরসভার পৌরপতি। এ বিষয়ে পৌরপতি নারায়ণ সাহা বলেন, খবর পাওয়ার পর দমকল বিদ্যুৎ ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলি। ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া ও তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর সাধারণ মানুষের পাশে থাকার জন্য তাদের খোঁজ খবর নেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 10 মিনিট আগে আগুনটা লেগেছে এখানে। আমি খবর পেলাম যখন, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড, থানা, ইলেকট্রিক সাপ্লাই সবার সাথে যোগাযোগ করেছি। আমরা জয়েন্টলি সকলে মিলে এখানে থেকে আগুনটাকে নেভানো গেছে। আমি যতটুকু দেখছি এখনো পর্যন্ত যে তিনটে পরিবার এফেক্টেড হয়েছে, থ্যাংকস টু গড যে আগুনটা স্প্রেড আউট করতে পারেনি। কারণ আজকে বৃহস্পতিবার সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে, পাশে অনেক দোকান ছিল, কিন্তু যদি আগুনটা স্প্রেড করতো তাহলে অনেক ব্যবসায়ীর অনেক ক্ষতি হতো। কিন্তু আমাদের অল্পের উপরে রক্ষা পেয়েছে, কোনো জীবনহানি হয়নি, কোনো আহত কেউ হয়নি। লোকাল পিউপিল আমাদের সাথে সহযোগিতা করেছে এবং ফায়ার ব্রিগেড, থানা এবং ইলেকট্রিক সাপ্লাই, এই তিনটি দপ্তরই যৌথভাবে কাজটা করেছে। আর এই পরিবারগুলো যারা এফেক্টেড হয়েছে তাদের আমি এক্ষুনি দুপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, এদেরকে অন্য জায়গায় শিফটিং করা, সবটার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় আমার সাথে দুবার ফোনে কথা বলে তিনি খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেছেন এদের পাশে দাঁড়াতে যতটুকু ব্যবস্থা করার আমাদের পক্ষ থেকে সবটা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।